ওম পরত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগয়া ই ধর্মস্থাপনারত বীরে সন্তম নমামি হম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি আজকে স্বামীজি পদপ্রান্তে এই গ্রন্থটি থেকে পাঠ এবং আলোচনা করার ইচ্ছা নিয়ে আমি খুব অবাক হয়েছিলুম এই গতবারের যে রেকর্ডিং তার কিছু কমেন্ট দেখে সেটা হচ্ছে এই এতদিন ধরে যারা ক্লাস করছেন তাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছেন এ ঠাকুরের ভক্ত শুনেছি স্বামীজির ভক্ত এটা কখনো শুনিনি আজই প্রথম শুনলাম তাহলে প্রায় তেত্রিশটা ক্লাস হয়ে গেছে আমাদের কি শুনলাম এতদিন ধরে এটাও একটা অবাক করার মতো ঘটনা অথচ তিনি তার আগের আগের কমেন্টগুলো দেখছিলাম তিনি অন্যান্য এতে কি লিখেছেন অসাধারণ অপূর্ব হচ্ছে সব নানা রকম আলোচনা কিন্তু কাকে নিয়ে আলোচনা করছি এটা নিয়ে আমরা কেউ ভাবিনি এটা একটা খুব মানে অবাক করার মতো বলতে পারেন ঘটনা আমার এই তার কমেন্টটা দেখে ভীষণ রকম অবাক লেগেছে স্বামীজি শিষ্যদের নিয়ে বড় একটা আমরা আলোচনা করি না শ্রীরামকৃষ্ণদের শিষ্যদের নিয়ে যেভাবে আলোচনা হয় স্বামী বিবেকানন্দের শিষ্যদের নিয়ে সেইভাবে কখনো আলোচনা হয় না শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে এইটাই আমাদের ছিলেন যে পূজনীয় একমাত্র হবেন শ্রীরামকৃষ্ণ এবং তার পার্ষদ এছাড়া অন্য কারোর কথা আমরা আলোচনা করব না এরকমই ভাবনা চিন্তা আমাদের সঙ্গে এখনও পর্যন্ত বর্তমান কিন্তু এদের জীবন এদের উৎসর্গের জীবন একবারে ভাবিয়ে দিয়েছে অভাবনীয় এবারে আমার দুর্গাপুর যাওয়া হলো না কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম এবার বলতে বলা হয়েছিল প্রাচীন সাধুদের কথা আমি খুব প্রাচীন আমি নিজে খুব প্রাচীন নই কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল ছেলেবেলা থেকে অনেক সন্ন্যাসীদের দেখা যাদের মধ্যে অনেকেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন এবং এদের বেশিরভাগই শ্রী শ্রী মা শারদা দেবীকে দেখেছেন মা সম্পর্কে যতটুকু জ্ঞান যতটুকু বুদ্ধি যতটুকু কথা মনে হয়েছে তা আমরা বই থেকেই পড়ে জেনেছি কিন্তু অ্যাডিশনাল যে ইনফরমেশান সেগুলো এদের কাছ থেকে পেয়েছি এবং এরা তাদের জীবন দিয়ে মায়ের কথা বলতেন বিভিন্ন সময়ে নানা সময় তাদের জীবনে মায়ের কথা উল্লেখ করতেন যেমন একটি কথা বারবার শুনি কাশী মহারাজ বলতেন যে আমাদের কাশী মহারাজ বলতেন শ্রী শ্রী মায়ের কথা তিনি দেখেছেন মায়ের স্থলপদ্ম পায়ের পাতা স্থলপদ্মের মতো লাল টুকটুকে লাল এবং নরম তিনি অবাক বিস্ময় প্রকাশ করতেন মা সারা জীবন কখনো চ্যুত পরেননি মা সারা জীবন কখনো সারা জীবন পায়ে হেঁটেই কাজ করেছেন কোথায় কামার পুকুর থেকে কোথায় দক্ষিণেশ্বর কোথায় দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর সব জায়গায় মা সারা জীবন শুধুমাত্র এই পায়ে হেঁটেই গিয়েছেন কিন্তু মায়ের পায়ের তলা ভীষণ রকমের নরম ছিল এবং স্থলপদ্মের মতো লাল ছিল মায়ের কথা তিনি বলতেন আমি জিজ্ঞাসা করেছি বহুবার তাকে বলতেন মায়ের সামনের ওপরের পাটি দাঁত একটু উঁচু ছিল ফলে পরবর্তীকালে যখন দাঁতগুলো পড়ে যেতে আরম্ভ করেছিল মার কথা বলতেন কিরকম ফক 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 করত কিন্তু এত মধবুর সে কথা তো বারবার শুনতে থাকি স্বামীজি সম্পর্কে আমরা পুজো নিয়ে জিজ্ঞাসা করেছি মহারাজকে বলতাম আমরা যে আপনার খুব হয় না কারণ তিনি অনেকেই অনেকেই অনেকের পার্শ্ব অনেক পার্শ্বেরই দেখেছেন এমনকি যোগানন্দজি মহারাজ এদেরকে বাদ দিলে প্রায় সবাইকেই দেখেছেন এবং তার কখনো খুব হতো কিনা যে তিনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন কি না তিনি বলতেন কারণ ওনার জন্ম উনিশশো সালে এবং স্বামী বিবেকানন্দের জন্ম উনিশশো দুই সালে চলে যাওয়া উনিশশো সালে তিনি বলতেন যে জল বা বাতাস স্বামীজিকে স্পর্শ করেছে সেই আমাকেও স্পর্শ করে গিয়েছে প্রভু মহারাজ স্বামীজিকে দেখেছিলেন এরকম তিনি তার মামার কাঁধে চড়ে স্বামীজির বক্তৃতা শুনেছিলেন তাকে জিজ্ঞাসা করা হতো স্বামীজিকে যে আপনি দেখেননি দেখেছেন ওই সামান্যটুকু দেখেছেন ওতে আপনার হতাশ লাগত না বলছে তাতে কী হয়েছে আমি স্বামীজিকে দেখতে পাইনি কিন্তু স্বামীজি তো আমাকে দেখেছেন এই কতগুলো ছবি যদি জুড়ে 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 দিই তাহলে দেখবেন আমাদের কখনোই মনে খুব ক্ষোভ হবে না যে আমরা ঠাকুরকে দেখিনি আমরা স্বামীজিকে দেখিনি আমরা মাকে দেখিনি ক্ষোভটা আমাদের হবে না এই তাদের শীর্ষদের দৃষ্টি দিয়ে আমরা স্বামী বিবেকানন্দের স্পিরিটটাকে ধরতে পারব নিশ্চয় আনন্দটির কথা বলছিলাম পেশায় সেনা অফিসার ছিলেন স্বামী বিবেকানন্দকে দেখার ইচ্ছাটা তার কাছে এত তীব্র হয়ে গেল যে তার সেনাবাহিনীতে চাকরি করাটা তার কাছে আর কোনো রকম কাজের কাজ বলে মনে হতে লাগলো না এবং কাজের কাজ বলে মনে হতে লাগলো না বলেই তার ভেতরে একটা ধরনের পাগলামির মতো কাজ করতে আরম্ভ করলো এবং তিনি এমন একটা অস্থির ভাব দেখাতে আরম্ভ করলেন আলটিমেটলি সেনাবাহিনী থেকে তাকে ছেড়ে দিলেন এবং তিনি সেই সেনাবাহিনী থেকে ছাড়া পেয়ে সোজা বেলুর মঠে স্বামী বিবেকানন্দের কাছে এলেন স্বামীজির কাছে যখন এসেছেন স্বামীজির বয়স কিন্তু খুব বেশি নয় কিন্তু স্বামীজি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন উনচল্লিশ বছরে তার মৃতপ্রায় অবস্থা অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত কোনো কিছু করে তার সমস্ত শরীরটা শেষ হয়ে গিয়েছে তিনি বললেন যে এখন তাকে বিশ্রাম করতে বলো বিকেলবেলা তার সঙ্গে দেখা করব নিশ্চয় আনন্দজি বললে না আমি তার সঙ্গে দেখা না করে অন্য কোনো কিছুই করব না স্বামীজির সঙ্গে স্বামীজিকে সব শুদ্ধ বোধহয় উনি মাত্র এক বছর পেয়েছিলেন এক বছরের একটু বেশি সময় তিনি পেয়েছিলেন শিবাজির চরিত্র তার ভেতরে ভীষণ রকমের ছিল এবং তার ভেতরে কতগুলো গুণ যেগুলো আমরা আগে দিন আলোচনা করেছি সৌর্য বৃত্ত দেশাত্মবোধ এবং ধর্মপ্রাণতা ও নৈতিক দৃঢ়তার সবসময় আমাদের নিশ্চয়ানন্দ জি এরকম ছিলেন এবং স্বামী বিবেকানন্দের মহাসমাধির পরে উনিশশো দুই সালের চৌঠা জুলাই তার মহাসমাধি হয়ে যাওয়ার পরে তার একটা অদ্ভুত কাণ্ড হলো তিনি চলে যাওয়ার কথা বললেন শরদানন্দ জি তাকে বারণ করেছিলেন যে তুমি এই মুহূর্তে চলে যেও না চলে গেলে সবে নানান কিছু বলবে তুমি কি কয়েকদিন থাকো তা এক মাস তিনি থাকতে বলেছেন এক মাস পূর্ণ হওয়া মাত্রই তিনি বেলুড় মাঠ ছেড়ে চলে যান পরিব্রাজকের মতো তিনি বেরিয়ে পড়েছিলেন আমাদের মধ্যে অনেকেই আজকাল আমি অমুকের শিষ্য আমি তমুকের শিষ্য বলে বেশ দাবি করতে থাকি ইনি স্বয়ং স্বামী বিবেকানন্দের শিষ্য কখনো নিজেকে দাবি করেননি একেবারে অপরিচিতের মতো সাধারণ মানুষের ভিড়ে তিনি লুকিয়েছিলেন এরম এই করতে করতে রমতা সাধুর মতো তিনি ভিক্ষাজীবী বৈরাগী হয়ে গিয়েছিলেন এবং যখন তিনি এলেন তখন এই করতে করতে তিনি কণ্ঠলে এসে পৌঁছন হরিদ্দ্বারে সেই বছর হরিদ্দ্বারে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলাতে তার দেখা হলো তারই আরেক গুরুভাই স্বামী কল্যাণানন্দজির কাছে এবং কল্যাণানন্দ ঠিক চিনতে পেরেছিলেন তার গুরুভাইকে এবং তিনি তাকে নিয়ে এলেন কাশ কনখল সেবাশ্রমে এবং সেইখানে শুরু হলো একটি নতুন অধ্যায় উনিশশো সালে তার সঙ্গে দেখা হয়েছিল এবং এর পরের তিরিশ বছর তিনি কনকল সেবাশ্রমে তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন কনকল সেবাশ্রম তখন একটা ছোট্ট একটা পর্ণ কুটিরে ছিল তৈরি হয়েছিল সেই বাড়িটা আপনারা এখনও গেলে দেখতে পাবেন এখন পর্ণকুটির নেই স্টাফ নির্মিত কুটির হয়ে গেছে সেটা এখন যেখানে মন্দির বর্তমান যে মন্দির তার বাঁদিকের যে মন্দিরের ঠিক মাঝামাঝি অবস্থায় যদি আপনারা দাঁড়ান বাঁদিকের বাড়িটা যেটা মংস কোয়াটার তার মাঝের যে ঘরটা সেই ঘরটা একমাত্র ঘর ছিল প্রথম দিকে ওটা একবারে একটা বলে পর্ণ কুটিরের মতোই ছিল পরবর্তীকালে সবই ব্রহ্মানন্দজি মা যখন ওখানে আসেন তখন সেটি পাক্কা করা হয় এবং এই বিশাল বড়ো ঘরে ব্রহ্মানন্দজি এবং অন্যান্য সবাই ওই একই ঘরে থেকেছেন এবং ব্রহ্মানন্দজি ওখানে শ্রী শ্রী প্রতিমায় শ্রী শ্রী দুর্গা পূজা করান সেই ঘরটি বর্তমানে লাইব্রেরি রুম হিসেবে ব্যবহার করা হয় বিরাট বড়ো ঘর তার সমস্ত দিক জুড়ে শুধুমাত্র বই আছে এবং আমি মানে আমি অনেক বছর আগেকার কথা বলছি দু সালে যখন আমি সন্ন্যাসের পর গিয়েছিলাম তখন দেখেছিলাম ওই ঘরটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় ঘরে কেউ থাকে না এবং ওই ঘরে অনেকেই সবাই পড়াশোনা করে এবং নাইট ক্লাস ওখান থেকে যে নাইট রিডিং ক্লাসটা সেটা ওইখানেই ওই ঘরটাতেই হতো ওইখানে তখন হৃদ হরিদ্বার এবং ঋষিকেশে এই সমস্ত অঞ্চলের সেবা কাজ চলছে পর্ণ কুটিরের মধ্যে সেই আত্মনিপীড়িত মানুষের সেবার কাজ চলছে যে কাজটি তিনি তুলে নিলেন নিজের জন্য সে কাজটি অত্যন্ত কঠিন কাজ রোজ ছত্রিশ মাইল করে হাঁটতেন আমাদের একজন সন্ন্যাসী সংঘ থেকে বেরিয়ে গিয়ে তিনি মালদার একবারে শেষ প্রান্তে একটি স্মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন কোনো কোনো দিন হাঁটতে হাঁটতে তিরিশ কিলোমিটার অবধি তাকে যেতে হতো বাড়ি বাড়ি ঘুরে এক টাকা দু টাকা পাঁচ টাকা টাকা সংগ্রহ করে একটা স্কুল তৈরি হয়েছেন অনেকের কাছে এই যে আমাদের নিশ্চয়ানন্দজির এই জীবন অনেক বছর হয়ে গেছে তো তাই এর সত্যতা অসত্যতা নিয়ে অনেকে গুরুকুচকে প্রশ্ন করেন আমি সেই কারণে তাদেরকে এই গাঙ্গরিয়ার মহারাজের কথা বলি যিনি আমাদের কিছু বছর আগে আমাদের মালদা কেন্দ্রের আমাদের মালদারাম প্রশংসনের হেডমাস্টার ছিলেন এবং সঙ্গ বেরিয়ে গিয়ে সম্পূর্ণ নিজের আদর্শে ছেলেদের এবং মেয়েদের জন্য একটি স্কুল তৈরি করবেন বলে তিনি সেই একেবারে সেই বস্তি দলিতদের মধ্যে থাকা আরম্ভ করলেন এবং সেইখান থেকে তিনি প্রত্যেক দিন শহরে আসতেন এবং মানুষের বাড়ি বাড়ি ঘুরে এক টাকা দু টাকা পাঁচ টাকা এই করে জোগাড় করে করে একটি স্কুল তৈরি করেছেন স্কুল বাড়ি পাকা হয়েছে সমস্ত কিছু পাকা হয়েছে তিনি থাকেন সেই তার পর্ণ কুটিরে সেই একটা ভাঙা ঘরে তিনি গিয়ে উঠেছিলেন সেই ঘরটাতেই থাকেন তার কোনো পরিবর্তন হয়নি তার বড় বড় ছাত্র বড় বড় পোস্টে চাকরি করে তারা অনেক চেষ্টা করেছে মহারাজকে ওখান থেকে কখনো নড়ানো যায়নি তিনি দীর্ঘদিন বড়নগর রামকৃষ্ণ মিশনের হেডমাস্টার ছিলেন অতএব এই ঘটনা যদি আজকের দিনে ঘটা সম্ভব নিশ্চয় আনন্দজির কথা ভাবুন স্বামীজি শিষ্য তিনি রোজ আঠারো আঠারো মাইল হেঁটে যেতেন আবার আঠারো মাইল হেঁটে ফিরতেন এবং তিনি সেই সমস্ত রাস্তায় ধারে যত কুটি আছে সেখানে ঢুকে সাধুদের সেবা করা তাদের শুশ্রূষা করা তাদের জন্য পথ্য রান্না করে খাওয়ানো তাদের মলমূত্র পরিষ্কার করা সমস্ত কিছু করতেন এবং নিজে রান্না অন্যভাবে কিছু করতেন না তিনি দিনের শেষে তিনি ছত্র থেকে মাধুকরি করতেন ওইখানে সাধুদের খাওয়ার জন্য যে ছত্র আছে কালী ছত্র সেইখান থেকেই তিনি এই তার খাবার জোগাড় করতেন ঔষধপত্রাদি এবং সেবার জন্য অর্থ সংগ্রহ করতেন তার একটা ভাঙা বাক্স ছিল বাক্সটা ভেঙে গেছিল সেই বাক্সটাকে তিনি সঙ্গে করে নিয়ে হাঁটতেন এমনকি কোনো কোনো সাধু যদি শরীর ত্যাগ করেন তাহলে কল্যাণ আনন্দজিকে খবর দিতেন এবং নিশ্চয় আনন্দজি কল্যাণ আনন্দজি সেই শরীরটিকে নিয়ে তারা এই আমাদের উত্তরাখণ্ডে দাগও হয় না জল সমাধি দেওয়া হয় এই শরীরটিকে বয়ে নিয়ে গিয়ে জলে জল সমাধি দেওয়া হতো নীল ধারাতে দেওয়া হতো কেউ তাদের সাহায্য করতেন না কাঁধে করে সেই ওপর থেকে শরীর নামিয়ে পাথর একবারে পাথরে রাস্তা তার ওপর দিয়ে হেঁটে গিয়ে সেই জল সমাধি দিতেন উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে যেতেন এই নিরালস এই যে অনালস সেবা তিনি করতেন এটি একটা সেবা তপস্যার মতো তার কাছে এসে উপস্থিত হয়েছিল জীবমাত্রকে তিনি নারায়ণ বোধে নারায়ণ জ্ঞান বোধ করে তিনি এইভাবেই সেবা করতেন এবং তার নিষ্ঠা মানুষের হৃদয়ে একটা স্থায়ী আসন এনে দিয়েছিল কিন্তু সাধু সমাজ এটা নিয়ে খুব তাদের ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছিল অতিশয় গোড়া দশ নামী সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা তাকে ঘৃণায় এবং ঈর্ষায় মুখ তাকে মুখ ফিরিয়ে নিয়েছিল দুটো কারণ বলা একটা হচ্ছে ঘৃণা আর একটা হচ্ছে ঈর্ষা পূজনীয় আনন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি তখন মহারাজ উত্তর তপস্যা করছেন উত্তর আমাদের কৈলাস মঠ আছে সেই কৈলাস মঠে সেখানে একজন সাধু রক্ত বমন করছেন এবং তার একটি ঘরেতে তিনি রক্ত বমন করতে করতে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন মহারাজ তাকে তুলে নিয়ে এসে তার সেবার ব্যবস্থা করে তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে সেবা সেবাশ্রমে নিয়ে আসেন পাশের কুটিয়ায় যে সাধু আছে তাকে তিনি জিজ্ঞেস করেন তুমি তোমার ভাই এই দিনের পর দিন রক্ত বমন করছে আর অসুস্থ হয়ে পড়েছে তুমি একবারও ফিরে তাকালে না সে বল তিনি বলেছিলেন সে সাধক বলেছিলেন বুঝছে বিক্ষেপ হয়ে যাতায় মনের বিক্ষেপ হয়ে যায় ব্রহ্মচিন্তায় সেটা ব্রহ্মচিন্তার ক্ষেত্রে সেটা একটা পথে যেন একটা বাধা হয়ে থাকে তখনকার দিনের মানুষজনদের এই রকম ধারণা ছিল সাধুরা যখন অসুস্থ হয়ে পড়তেন তারা যখন বমি করতেন তারা যখন খুব শরীর খারাপ হয়ে যেত অন্য সাধুরা বলতেন যে প্রারব্ধ ভোগ করতে হয় তখনকার দিনে বেশিরভাগ সাধু এই যে এখন যে রামকৃষ্ণ মিশনের এই যে নতুন ধারা কিংবা ভারত সেবাশ্রম সংঘের এই যে নতুন ধারা যে অবিবাহিতরা আসবে সন্ন্যাসী হতে হতে আসবে অবিবাহিতরা এবং তাদের কোনো সম্পর্ক বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না অল্প বয়সে আসবে এবং সমস্ত জীবনটা উৎসর্গ করবে উত্তরাখণ্ডে কিন্তু এই জিনিসটা একদম নেই প্রায় একেবারেই নেই বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত আশ্রম সবকিছু জীবনের সবকিছু ভোগ সুখ শেষ করবার পরে তারা সাধু হতে আসেন এবং এরা অত্যন্ত খুব স্কলার মানুষ কিন্তু এই যে শিবজ্ঞানের জীবসেবা যেটা একেবারে ছোট থেকে রামকৃষ্ণ মিশন কিংবা ভরৎসব সঙ্গে সাধুদের ভেতরে ঢুকে গিয়েছে এটা কিন্তু বড় একটা তাদের ভেতরে আসে না জ্ঞান জ্ঞান উপাসনা জ্ঞান তৃষা এইটি তাদের ভেতরে ভীষণভাবে চলে অন্যান্য সম্প্রদায় থেকে আমাদের রামকৃষ্ণ মিশনে যত সাধু আছেন তারা সন্ন্যাস নিতে যেতেন নাকি উত্তরাখণ্ডে কৈলাস মঠে সেখানে অত্যন্ত মানিত সন্ন্যাসী ছিলেন স্বামী বিদ্যানন্দ গিরিজি মহারাজ বিদ্যানন্দ গিরিজি মহারাজের এই সন্ন্যাসের যে অনুষ্ঠান তার মূলটাই ছিল জ্ঞান সাধনা কোনো একটা বিশেষ উপনিষদকে ধরে সরস্বতী পুজো থেকে ক্লাস শুরু হতো একেবারে শিবরাত্রির আগে অবধি এই রোজ তিনি দুবেলা ক্লাস নিতেন সংস্কৃতে কথা বলতেন অন্য কোনো ভাষা ব্যবহার করতেন না এবং তিনি ওইভাবে একটা উচ্চধারা মেনটেন করেছিলেন কিন্তু এই শিবজ্ঞানে জীবসেবা আমাদের যে সন্ন্যাসের অনুষ্ঠানটা হয় সেখানেও সবাই একে অপরের প্রতি খুব স্নেহশীল আমাদের মনে আছে আমাদের ব্যাচে একটি সন্ন্যাস একজন সাধু সন্ন্যাস নিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন সব সাধুরা ঝাঁপিয়ে পড়লেন তার কাজ করার জন্য তিনি প্রায় সন্ন্যাসের আগের দিনও তিনি শ্রাদ্ধের আগের দিন প্রায় শুয়েই কাটালেন কারণ তিনি খুব অসুস্থ সাধুরা তার জামা কাপড় কেঁচে দিচ্ছে তার সন্ন্যাস হবে যে গেরুয়া পরে সেই কাপড়গুলোকে রঙ করে সেগুলোকে ভাঁজ করে প্যাকিং করে প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে পাঠানো তার বরাদ্দের যে কাজ আছে শ্রাদ্ধেতে সেই কাজ তারা করে দিচ্ছে সবাই একেবারে তাকে যেন কোনোরকমভাবে কোনো কষ্ট দেওয়া নয় আরেকজন সাধু এসেছিলেন বাংলাদেশ থেকে তিনি সদ্য তৎকালীন বিএনপি সরকারের সিলেট আশ্রম বিলে বিএনপি সরকারের চোখের মূল হয়ে দাঁড়িয়েছিল একটা জমিকে কেন্দ্র করে এবং সেই সাধুকে বিএনপি সরকার থেকে জেলে পুড়ে দেয় এবং ভীষণ অত্যাচার করেছিল ভীষণ মারধর করে এবং তারপরে সন্ন্যাসের কিছুদিন আগে তিনি জেল থেকে ছাড়া পান এবং তিনি তাকে বেলুন মাঠে পাঠানো হয় সন্ন্যাসের জন্য যখন তিনি সন্ন্যাসের জন্য এসেছিলেন আমরা দেখেছিলাম তার গায়ে তখনও সেই দগদকে ঘা মার দাগ তখনও পর্যন্ত সব ঘাগুলো তখনও পূরণ হয়নি তাকে সাধুরা কোনো রকম কোনো কাজ করতে দিচ্ছিলেন না সবাই চাইছিলেন যে তিনি যেন একটু বিশ্রাম পান তিনি কেবলমাত্র শুধু ক্লাসগুলোতে যান এবং অন্যান্য কোনো কিছু আর প্রয়োজন নেই কিন্তু খুব স্পিরিটেড সাধু আমাদের সঙ্গে এসেছিলেন কিন্তু পুরনো দিনের সাথেদের ভাবনা ছিল এই যে যখনই কেউ অসুস্থ হয়ে পড়তেন তারা মনে করতেন প্রারব্ধ ভোগ কর্তাহে মানে ব্রহ্মচর্য গারস্থ এসেছে এই যে আছে সেইটি এখন ভোগ করছেন তাদের বেদান্তের ভাবনা ছিল জগৎ তো তিন কাল মেয়ে হোতা নেহি হুয়া নেহি নেহি হনে কাবি সম্ভাবনা নেই জগতে যা কিছু দৃশ্যমান জগৎ তার থেকে আমরা খাওয়া নিচ্ছি পড়া নিচ্ছি সব হচ্ছি অথচ সেই জগৎকে আমরা বিশ্বাসই করি না জগৎ বলে কোনো বস্তু ছিল না এই রকম মুখস্থ কিছু জিনিস তখনকার দিনে উত্তরাখণ্ডে প্রচলিত ছিল প্রতিশানন্দজি কাঁধ ঝাঁকিয়ে বলতেন ওখানকার সাধুরা রকম কাঁধ ঝাঁকিয়ে ওনারকে বলেছিলেন জগৎ তো তিনকাল হ্যাই নেই জগৎ তো তিনকালে নেই তার কোনো অস্তিত্ব নেই তাহলে তুমি এ সমস্ত কি কথা বলছেন বলছেন যে গৃহস্থদের অভিশাপ বর্ষণ করতেন তারা বলতেন রুটি খিলাও তো খিলাও নেই তো শির তোর দেঙ্গে এই হচ্ছে অবস্থা এমন একটা সময় দাঁড়িয়ে শিবজ্ঞানের জীবসেবার ভাবটি তারা কিছুতেই মেনে নিতে পারতেন না ঈর্ষার কথা যেটি এই গ্রন্থে লেখা আছে মানুষজনের ঈর্ষা ঈর্ষার কথা হচ্ছে যখন এই কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ যে এইভাবে সেবা করা শুরু করলেন সাধারণ মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলেন সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠলেন ওই এতদিন যে সাধুরা শুধুমাত্র রুটি খাওয়ার বিনিময়ে দু চারটে সংস্কৃত শ্লোক বলেই চলে যেতেন এইটি আর তাদের পছন্দ হচ্ছিল না মানুষের এই যে সেবার যে ভাবটা এইটা দেখে সাধারণ মানুষ এই নিশ্চয় আনন্দজি এবং কল্যাণ পেছনে আস্তে আস্তে এসে দাঁড়ালেন তাদের জনপ্রিয়তায় সাধুরা ঈর্ষা বোধ করতেন আর তাদের ধারণা ছিল পুরোনো দিনের সাধুদের ধারণা ছিল ডাল রুটি খাও মোজ মে মেরহ এই ভিক্ষান্নে যা পাওয়া গেলো সেইটাই খাও আর মৌজ মেরহ আমাদের সর্বপ্রিয় আনন্দজি গল্প করছিলেন তিনি একটি কুটিয়ায় গিয়েছিলেন সেখানে থাকবেন বলে আমাদের কৈলাস মঠের যে কুটিয়া আছে সেখানে এক মাস থাকলে থাকতে দেন তিনি একজন সাধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গিয়ে দেখলেন তার কুটিয়ার একটা দিক শুধু কম্বলে ভর্তি বিভিন্ন আশ্রমে গিয়েছেন বিভিন্ন জায়গায় ভান্ডারা খেয়েছেন এবং সব আশ্রম থেকে একটা করে কম্বল দিয়েছেন এত কম্বল জমা আছে যে উত্তরাখণ্ডের সব সাধুকেও যদি একটা করে কম্বল দেওয়া হয় তাহলেও বেশি হয়ে যাবে এই কম্বলগুলো তার কোনো কাজই লাগে না এই কম্বল তার অনেক সময় চলে যায় সাধনের অনেকটা সময় চলে যায় কম্বলগুলোকে বার করে রোদ্দুরে দিতে কিশুর হাত থেকে বাঁচাতে কিন্তু কখনো কোনো আর্থের হাতে সেই কম্বল তিনি তুলে দিতেন না এই যে সাধন করতে এসে ভগবানকে খুঁজতে এসে ভগবান ছাড়া অন্যান্য জিনিসের প্রতি যে তীব্র আকর্ষণ এটা একটা অদ্ভুত সাধন জীবনের বাধা হয়ে দাঁড়ায় তিনি বলছেন যে এই উত্তরাখণ্ডের কোনো কোনো বেদান্তি সাধুরা পণ্ডিত সাধুদের ভেতরে ধীরে ধীরে স্বামীজি প্রবর্তিত এই শিবজ্ঞানে জীবসেবা এটিকে তারা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে থাকলেন সাধারণ সাধুদের মধ্যে থেকে আয় যে অসাধারণ সাধু যারা মেধাবী ছিলেন প্রাজ্ঞ ছিলেন তারা এই শিবজ্ঞানের জীবসেবার মধ্যে অর্থ খুঁজে পেলেন এদের মধ্যে অন্যতম ছিলেন কৈলাস মঠের মণ্ডলেশ্বর ধনরাজ গিরিজি তখনকার দিনের সাধুরা উত্তরাখণ্ডের সাধুরা এই রামকৃষ্ণ সঙ্গে সাধুদের ভাঙ্গি সাধু বলতেন আপনারা অনেকেই জানেন ভাঙ্গি মানে হচ্ছে ম্যাথর ম্যাথর এই কারণে এরা মলমূত্র পরিষ্কার করতেন ভাঙ্গিদের যে কাজ সেই কাজটি তারা করতেন এবং সেই কারণে তাদের ভাঙ্গি সাধু বলতেন এমনকি তখনকার দিনে উত্তরকাশীতে যে ভান্ডারা হতো সেই সব ভান্ডারায় রামকৃষ্ণ কদাচও ডাকা হতো না এবং ডাকা হলেও তাদের একটা পৃথক আসনে বসতে দেওয়া হতো সব সাধুরা যে আসনে বসে সেই আসনে তাদের বসতে দেওয়া হতো না এখন ছবিটা কিন্তু একদম উল্টে গেছে এখনও পৃথক আসনে বসতে দেয় কিন্তু সেটা একটা স্পেশাল আসন আমার মনে আছে দু সালে বোধহয় কুম্ভ মেলা হয়েছিল দু হাজার বারোতেই কুম্ভ মেলা হয়েছিল কনখলে কুম্ভমেলায় স্নান করে পরের তিন সকালেই আমার ফিরে আসার কথা কারণ বেলুনমাড় থেকে তার বেশি ছুটি দেননি আমাদের মঞ্জুনাথ মহাজ আমাকে জোর করে পাঠালেন একটা ভান্ডারায় বললেন দেখে এসো কেমন সারা সাধু সমাজ কীরকমভাবে একত্রিত হয় আমরা যত সাধু এসেছিলাম কনখলে সেবারে ওই কুম্ভমেলায় স্নান করতে আমরা প্রায় অন্তত ষাট পঁয়ষট্টি জন সাধু একসঙ্গে হাঁটতে হাঁটতে সেই আশ্রমে এসে আখড়ায় গিয়ে উপস্থিত হলাম একটা বিরাট বড় একটা প্যান্ডেল করা হয়েছে কিন্তু প্যান্ডেলের একদিকে দেখা গেল যে সুন্দর করে কম্বল বিছিয়ে আলাদা করে আসন করা হয়েছে এবং আসনটা আসনগুলো উঁচু ইট সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তার উপর খুব সুন্দর করে কম্বল পেতে ধূপ দেওয়া আছে ওই জায়গায় রামকৃষ্ণ মিশনের সাধুদের বসতে দেওয়া হচ্ছিল দেখে নিজের গর্ববোধ হচ্ছিল যে শিবজ্ঞানের জীবসেবা একসময় যে সম্প্রদায় গ্রহণ করতে পারেনি সেই সম্প্রদায়ের কাছে আজকে শিবজ্ঞানের জীবসেবা কিরকম ভাবে গৃহীত হয়েছে এবং অত্যন্ত শ্রদ্ধার আসন গ্রহণ করেছে শুধু এইখানেই শেষ নয় আমি যখন সন্ন্যাসের পর উত্তর কনখলে যাই তখন ঘুরে ঘুরে বিভিন্ন আখড়া দেখছিলাম অনেক দিন ছিলাম সেখানে ঘুরে ঘুরে আখড়াগুলো দেখার চেষ্টা করছিলাম প্রত্যেকটি আখড়ায় একটা কবিরাজি চিকিৎসার কেন্দ্র হলেও প্রত্যেকটি জায়গায় কিছু না কিছু সেবা কাজ চালু হয়ে গেছে কোথাও শুধুমাত্র রুটি খাওয়া ডাল খাওয়া আর বেদান্তের চর্চা এই একমাত্র কাজ নেই সবাই কিছু না কিছু সেবা করছে গরমকাল ছিল এক জায়গায় গিয়ে দেখলাম সেখানে ছাঁচ তৈরি করে সন্ন্যাসীরা রাস্তার ধারে বসে আছেন পথযাত্রী সকলকে সেই ছাঁচ দিচ্ছেন এক জায়গায় কমণ্ডুলু করে খুব বড় ঠান্ডা জল রাখা আছে বরফ জল রাখা আছে কাপড় দিয়ে মোড়া তারা বলছেন যে ওই কমণ্ডুলোর যে নলটা আছে ওর কাশে হাত পাতে তারা যেন খাওয়ায় প্রত্যেকে কিছু না কিছু সেবার কাজ আরম্ভ করেছেন এই ধনরাজগিরির অবস্থানকালেই নিশ্চয়ানন্দজিকে তিনি কৈলাস মঠে আবাহন করেন এবং স্বামীজি আতিষ্ট এই যে শিবজ্ঞানের জীবসেবা এটি সম্পর্কে জানতে চান এবং তারই ব্যবস্থাপনায় কৈলাস মঠেই আমাদের রোজ ভিক্ষা পাওয়ার ব্যবস্থা হয়েছিল আমাদের নিশ্চয়ানন্দির তিনি যখন অন্য কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন তখন কুঠারি কুঠারি হচ্ছেন ভান্ডারি যিনি তাকে তিনি বলে গিয়েছিলেন যে এই সাধু যেন এইখানেই ভিক্ষা পান এক মহাত্মা আসেন কনখল থেকে নিত্য এক মহাত্মা আসেন এখানে সাধুদের সেবা করবার জন্য দেখবে যেন তিনি এইখানেই ভিক্ষা পান যেহেতু তিনি আমাদের নিশ্চয়ানন্দজিকে বলে গেছেন তাই নিশ্চয়ানন্দজি পরের দিন ভিক্ষা নিতে সেখানে গেলেন তার সেই মলিন বস্ত্র আর তার সে বাক্স তার উষ্ক চেহারা এইসব দেখে আপনারা যা নিঃশয় ওই গ্রন্থে নিশ্চয় ছবিটা দেখবেন একটি মাত্রই ছবি আছে নিশ্চয় তিনি স্বামীজির মতো এরকম লম্বা আল খাল্লা পড়তেন গাল ভত্তি ছিল মাথায় চুল ছিল তাকে দেখে একেবারে সাধারণ ভিখারি বলে বোধ হচ্ছিল তাই কোঠারি তাকে চিনতে না পেরে তাকে ওখান থেকে তাড়িয়ে দেন কিন্তু নিশ্চয় কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ করেনি তিনি আবার কালীকম্বলির ছত্রে গিয়ে সেখানে গিয়ে ভিক্ষা নেওয়া শুরু করলেন ধনরাজগিরি আবার ফিরে এলেন ফিরে এসে কয়েকদিন বাদে যখন ফিরে এলেন এবং কোঠারিকে জিজ্ঞাসা করলেন যে সেখানে নিশ্চয় আনন্দজি সেবা নিতে আসেন কি না তখন তিনি শুনলেন যে নিশ্চয় আনন্দজিকে চিনতে পারেননি এবং তিনি সেবা আসেন কি না তিনি জানেন না কোঠারির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন ধনরাজগিরিজি এবং তাকে বললেন তুমি গিয়ে অন্যান্য যে আখাড় আছে সেইখানে দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকো শুধু তাই নয় ওই সাধুকে চিনে এইখানে তার তার কাছে ক্ষমা প্রার্থনা করে এইখানে তাকে নিয়ে আসবেন ফলে সেই কোঠারি গিয়ে নিশ্চয়ানন্দজির খোঁজে এই আমাদের কালীকম্বলির ছত্রেতে ছত্রের বাইরে দাঁড়িয়ে থাকলেন এবং তিনি অপেক্ষা করতে থাকলেন তারপরে নিশ্চয়ানন্দজি যখন পায়ে ধরে তিনি ক্ষমা চাইলেন এবং তার তখন তিনি তার সাথে কৈলাস মঠে আসলেন খুব সাদৃশ্য পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে পিতার ভাব পুত্রের ভেতরে প্রকাশিত হয় এই সাদৃশ্যটা আমরা শ্রীরামকৃষ্ণ জীবনেও দেখতে পাই মথুরানাথের ছেলে ত্রৈলোক্যনাথ তিনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন হৃদয় রাম তার মেয়েকে কুমারী জ্ঞানে পুজো করেছিল বলে কারণ ব্রাহ্মণ ছিলেন হৃদয় রাম আর তারা মাহিষ্য জাতি তাদের এই সন্তানকে পুজো করায় তারা ভীষণ রকমের বিপন্ন বোধ করেন এবং হৃদয়রাম বিতরিত বিতাড়িত হন দক্ষিণেশ্বর থেকে অত্যন্ত ক্রোধে ত্রৈলোক্যনাথ বলেছিলেন তিনিও তো চলে গেলে পারেন ঠাকুরের কাছে যখন এই সংবাদ এলো ঠাকুরের কাঁধে একটা গামছা ছিল ঠাকুর বললেন ও আমাকে বলেছে চলে যেতে আচ্ছা ঠিক আছে আমিও যাচ্ছি তিনি আর না করে জুতা পরে খটফট খটফট করতে করতে তিনি ওই যেরকম রিক্ত হস্তে বসেছিলেন সেরকম রিক্ত হস্তে যাত্রা শুরু করলেন দক্ষিণেশ্বর ছেড়ে গেট অব্দি পৌঁছেছেন তার আগেই তিনি ত্রৈলোক্যনাথ খবর পেয়ে গেছেন যে ঠাকুর বেরিয়ে পড়েছেন তার কথা শুনে ঠাকুর বেরিয়ে গেছেন ত্রৈলক্ষ ছুটতে ছুটতে সেই গেটের কাছে এসে ঠাকুরকে ধরলেন এবং বললেন আমি তো আপনাকে যেতে বলিনি আমি তো হৃদয়রামকে যেতে বলেছি ঠাকুর বললেন ও আমাকে বল হৃদয়রামকে বলেছিলে ঠিক আছে আবার ঠাকুর যেরকমভাবে গিয়েছিলেন গেটের দিকে তেমনিভাবে আবার তার ঘরের দিকে চলে এলেন ঠাকুরের এই যে আচরণ এই যে নিরভিমানিতা এটা কিন্তু খুব আমাদের কাছে আমাদের ধ্যানের বস্তু শুধু নয় আমাদের আচরণের বস্তু হওয়া দরকার ঠাকুরের এই ভীমানিতা এটা আমাদের কাছে খুব বড় একটা জিনিস এই পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয় আনন্দজির জীবনেও তার প্রকাশ হচ্ছে স্বামীজির গুরু ভাইদের মধ্যে স্বামী তুরিয়ানন্দজির প্রতি নিশ্চয়ানন্দজির একটা বিশেষ আকর্ষণ ছিল তিনি শুনলেন যে উত্তর কাশিতে তুরী তপস্যা করছেন শুধুমাত্র তার সাহচর্য পাওয়ার জন্যই উনিশশো সালে তিনি উত্তরকাশীর উজলি অঞ্চলে গিরিজির মহাত্মা দেবী গিরিজির আশ্রমে যাত্রা করেন নিশ্চয় আনন্দী কঙ্খল থেকে পায়ে হেঁটে দেরাদুন সেখান হয়ে মুসরি পাহাড় অতিক্রম করে বিপদসংকুল চড়াই উত্তরাই অতিক্রম করে তিনি তুরী আনন্দজির কাছে এসে উপস্থিত হন জীবনে মাত্র দুবার তিনি কনখল আশ্রম পরিত্যাগ করেছিলেন তার মধ্যে কনখল আশ্রমে বাইরে গিয়েছিলেন তার মধ্যে এই একটিবার তুরিয়ানন্দির কাছে তিনি গিয়ে পৌঁছন গিয়ে তুরিয়ানন্দ জিকে একটি অদ্ভুত জিনিসে জিনিস একটা অদ্ভুত ঘটনা ঘটে তখন মাত্র দুটি জিনিস পরিধান করতেন একটি কৌপিন এবং একটি বড় চাদর ব্যবহার করতেন যা দিয়ে তার সমস্ত গাটা ঢাকা থাকত একদিন তুরিয়ানন্দ জি স্নান করছেন গঙ্গায় নেমে এবং গঙ্গা তো অত্যন্ত খরস্রোত ওখানে আপনারা জানেন তিনি তার চাদরটিকে ধুচ্ছেন এমন সময় জলের তোরে হাত থেকে তার চাদরটা পড়ে যায় আনন্দজি বলে ওঠেন নিশ্চয় ওই যে চাদর ওই গেল নিশ্চয় সোনা মাত্র সেই খরস্রোতা নদীতে নেমে পড়েন এবং নামামাত্র সেই খরস্রোতা নদী তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান তিনি সেই চাদরটিকে ধরবার জন্য সেই জলের স্রোতের সঙ্গে ভাসতে থাকেন এবড়ো খেবড়ো পাহাড় এ পাথর সমস্ত পড়েছিল তাতে তার সমস্ত সারা শরীর রক্তাক্ত হয়ে যায় পাথর পাহাড়ি নদীতে পাথর খুব ভয়ানক জল পড়ে পড়ে খুব শার্প হয়ে যায় ভীষণ রকমের শার্প হয়ে যায় ফলে পা কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেই অবস্থায় অবস্থায় তিনি রক্তাক্ত অবশেষে সেই চাদরটিকে তুলে নিয়ে এলেন তুরিয়ানন্দজি অত্যন্ত অসন্তুষ্ট করলেন এবং খুব রাগ প্রকাশ করলেন এবং তিরস্কার করে বললেন সামান্য জিনিস এর জন্য প্রাণ দিতে গেছিলেন তিনি আহত নিশ্চয়ানন্দ চিত্তে উত্তর দিয়েছিলেন আপনি বললেন নিশ্চয় ওই গেল এই আমি আর স্থির থাকতে পারলাম না আমি কাছে থাকতে আপনার চাদর চলে যাবে তা কিছুতেই হয় না এই যে নিশ্চয়ানন্দের এই দৃঢ় নিশ্চয় এবং মনোভাব যেটি স্বামী বিবেকানন্দ দেখে তার নাম রেখেছিলেন নিশ্চয়ানন্দ তার প্রকাশ দেখে তুরিয়ানন্দ অত্যন্ত আনন্দ পেয়েছিলেন উনিশশো সালে সেই শেষ সময় তুরীানন্দি যখন কাশিতে আছেন তখন নিশ্চয় তাকে দর্শন করতে যেতে পারেননি কনখল থেকে ছুটে তিনি তাকে শেষ দর্শন করতে গিয়েছিলেন এবং তাকে দর্শন করতে গিয়েছিলেন দর্শন করতে যেতে পারেননি এরম কথা নয় তিনি তাকে দর্শন করতে গিয়েছিলেন সারা জীবন বললাম তিরিশ বছর তিনি কনখলে ছিলেন তিরিশ বছরে দুবার তিনি কনকল পরিত্যাগ করে তুরিয়ানন্দজির জন্য গিয়েছিলেন সেবাপ্রা নিশ্চয় আনন্দজির কর্ম এবং ধ্যান এই দুই সমবায় তার জীবন গঠিত হয়েছে এটা একটা ভালো খুব ভালো জিনিস এটা হচ্ছে কথা আমাদের সকলের শোনা দরকার আপনারা যারা সংসার করেন যারা নানা কাজকর্মে ব্যাপৃত থাকেন এবং মাঝে মাঝে অভিযোগ করে থাকেন যে সংসারে নানা কাজে আপনারা ভালো করে ভগবানকে ডাকতে পারেননি তাদেরকে তাদের এইটা দেখা দরকার আমি এখান থেকে পড়ছি বলছেন সেবাশ্রমে আবার অতিথি ঘোষ আপনার মাইক্রোফোনটা অফ করুন প্লিজ বলছেন সেবাশ্রমে সহকারী প্রধান হয়েও অহর্ণভাবে তিনি পরিশ্রম করে সারা জীবন তাকে সারা জীবন তিনি যেভাবে পরিশ্রম তিনি সারা জীবন করিতেন তাতে আপাত দৃষ্টিতে তাহাকে এইটুকুই মনে হওয়া স্বাভাবিক গৃহাদি নির্মাণের তদ্বির উদ্যান পরিচর্যা সেবাশ্রমের হিসাব সংরক্ষণ রোগী নারায়ণদের সেবা চিকিৎসা ইত্যাদি নানা কাজে তিনি রাত থেকে সকাল থেকে রাত অবধি ব্যাপৃত থাকতেন কিন্তু নিশ্চয়ানন্দজি ছিলেন শুধু এইটাই তার ছবি ছিল না তিনি ছিলেন ধ্যানী ও যাপক কর্মের অবসানে গভীর নিশীতে রাত্রে নিশ্চয়ানন্দজি তখন ধ্যান তন্ময় যোগী হয়ে যেতেন শাস্ত্রে বলা আছে না ইয়া নিশা সর্বভূতা নাম তস্যাম জাগরতি সংযমী সংযমী এই একমাত্র যোগীধার সমস্ত রাত জেগে থাকেন যে সময় পৃথিবী শান্ত হয়ে যায় পৃথিবী ঘুমিয়ে পড়ে সেই সময় তারা জেগে থাকে এবং সেই সময় তারা ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকেন এবং ধ্যান তন্ময় যোগীর মতো তিনি থাকতেন আপনাদের অনেকেরই মনে আছে কথামৃতকার চেষ্টা করেছিলেন শিবজ্ঞানের জীব জীবসেবার এই ভাবটি প্রচলন করতে দুজন তার ভয়ঙ্কর রকমের বিরোধিতা করেছিলেন একজন হচ্ছেন স্বামী যুগানন্দজি মহারাজ এবং আরেকজন হলেন মাস্টরমশাই কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তিনি কিছুতেই মেনে নেননি যোগানন্দজি মহারাজ তবু মেনে নিয়েছিলেন কিন্তু মাস্টারমশাই কিছুতেই এটি মেনে নেননি অনেক পরে উনিশশো সালে যখন তিনি নিকুঞ্জদেবী শ্রী শ্রী মা শারদা দেবীর সঙ্গে কাশী সেবাশ্রম যান এবং কাশীতে কাশী সাধুরা সেবাশ্রমের সাধুরা মাকে একটি পালকিতে বসিয়ে বিভিন্ন ওয়ার্ডে ধীরে ধীরে ঢুকিয়ে কীরকম সেবা হচ্ছে সব দেখিয়ে নিয়ে যান এবং মা এটি বলেন যে আমি দেখলাম এখানে সাক্ষাৎ ঠাকুরের সেবা হচ্ছে এই কমেন্টটি করেন তখন মাস্টারমশাই মনের ধারণাটি সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল তার আগে অবধি তিনি কিছুতেই এটা মেনে নিতে পারেননি তিনি মনে করতেন স্বামীজি তাঁর ভাবের একটা কিছু চালানোর চেষ্টা করছেন যেটা শ্রীরামকৃষ্ণের ভাবে ছিল না এবং শ্রীরামকৃষ্ণ থাকলে এই ভাবটিকে তিনি কখনই কোন অবস্থাতেই মান্যতা দিতেন না এই রকম অবস্থা ছিল তাই এইখানে যখন সারা দিন ধরে সাধুকে তিনি কাজেই দেখছেন কখনো তিনি বাড়ি তৈরির কাজ করছেন কখনো তিনি বাগানে গিয়ে কাজ করছেন কখনো তিনি অ্যাকাউন্টস করছেন কখনো তিনি এতে সেবাদি করছেন সারাটা দিন কাজ যে সময় যতক্ষণ তিনি জেগেছিলেন যতক্ষণ তিনি দেখতে পেতেন সাধুকে কখনোই সাধন ভজন করতে দেখেননি তিনি অত্যন্ত বিরক্ত হয়ে একদিন বললেন দেখো নিশ্চয় ঠাকুর বলতেন ঈশ্বর লাভই সাধু জীবনের উদ্দেশ্য কাজকর্ম সাধু জীবনের একমাত্র লক্ষ্য নয় তিনি মাস্টার ঠাকুরের অন্তরঙ্গের মুখে এই কথা শুনে প্রথম দিন নিশ্চয়ানজি মৌন ছিলেন পরে আবার যখন দু একবার এই কথা বলেছিলেন তখন তিনি খুব রেগে গিয়ে একটি কথা বলেছিলেন দেখুন আমি স্বামীজির গোলাম সাধন ভজন কিছুই জানি না তার কাজ করাই আমার জীবনব্রত স্বামীজি যে সেবা যোগ দিয়ে গেছেন এই সেবা কাজ করাটাই তার জীবনব্রত এটা আমরা অনেক সাধুর ভেতরে দেখেছি আপনারা দেখেছেন কিনা জানি না বনবিহারী মহারাজকে আপনারা যারা অনেক বয়স্ক আছেন নিশ্চয়ই বনবাবাকে দেখেছেন কাশিতে তিনি খুব অল্প লেখাপড়া শিখেছিলেন মহাপুরুষ মহারাজ তাকে কাশি সেবাশ্রম সঙ্গে পাঠিয়েছিলেন সেখানে থেকে রোগীদের সেবা করার জন্য বনবিহারী মহারাজ রোজ ওয়ার্ডে আসতেন ওপিডিতে ক্ষত নিয়ে মানুষজন আসে আসতেন সেই ক্ষত তিনি একদম টিপে টিপে সেটিকে ড্রেসিং করতেন এটি তার কাজ ছিল সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার ফলে হাঁটুতে অসম্ভব সমস্যা দেখা দিয়েছিল পরবর্তীকালে তিনি হাঁটতে পারতেন না এবং চেয়ারে করে তিনি এই ওয়ার্ডে যেতেন কিন্তু তার জীবনের শেষ দিন অবধি তার শরীর চলে যাওয়ার আগে অবধি তিনি এই সেবাটি করে গেছেন তার সেবক ছিলেন আশিস মহারাজ বর্তমানে কাশি সেবাশ্রমের সঙ্গে আছেন তিনি বলেছিলেন যে একবার একটি পেশেন্ট এলো তার ঘা দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে এবং তাতে পোকায় ভর্তি হয়ে গেছে সারা ওয়ার্ডে কেউ টিকতে পারছেন না আমাদের বন বাবার নাকে কোনো মাস্ক পরানি ইনি নাকে মাস্ক পরে আছেন তাতেও দুর্গন্ধে আর টেকা যাচ্ছে না তাই তাকে তাড়াতাড়ি করে পিটিতে ছেড়ে দেওয়ার জন্য ডেকে নিয়ে আসা হলো সার্জিক্যাল রুমে সেইখানে বন বাবা টিপে 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 তার যাবতীয় পুজ রক্ত বার করে দিলেন তারপরে কিছু ওষুধ দিয়ে সেই ম্যাগটগুলো যেগুলো সে পোকাগুলো তার গায়ে ছিল সেগুলোকে মারা হলো বলছেন এত ম্যাগট হয়েছে ওই ক্ষতটায় ওই ওষুধ দেওয়া মাত্র যে ট্রে ধরা হয়েছে তাতে ফটফট ফটফট করে যেরকম করে কুকুন পড়ে সেরকমভাবে সেই পোকা পরতে আরম্ভ করেছে তারপরে অত্যন্ত যত্ন সহকারে সেই ক্ষতটাকে মুছে পরিষ্কার করে ওষুধ দিয়ে সেই ক্ষতটাকে প্যাকিং করে তাকে ওই ওয়ার্ড থেকে বার করে দেওয়া হলো ওয়ার্ডের ভেতরে থেকে তিনি অনেকক্ষণ চলে গেছেন কিন্তু সে দুর্গন্ধ আর কিছুতেই যাচ্ছে না কেউ টিকতে পারছে না কিন্তু বনবাবা একবারে খুব সাবধারণ স্বাভাবিক ছিলেন এখন যেরকম ডিসপোজেবল ইয়ে পাওয়া যায় ব্যান্ডেজ পাওয়া যায় তখন এই জিনিস পাওয়া যেত না বন এই যে আগে দিনে ব্যবহার করা গুলিকে ব্যান্ডেজগুলিকে নিয়ে যেতেন তারপরে গরম জলে ফোটাতেন ফুটিয়ে সেটা সাবান দিয়ে পরিষ্কার করে কাচতেন তারপরে যখন সূর্য খুব প্রখর হয়ে উঠতো একটা দুটো নাগাদ সেই সময় সেই ব্যান্ডেজগুলিকে লম্বা করে শুকো দিতেন তারপরে যখন সেগুলো শুকিয়ে যেত তখন ছোট্ট ছোট্ট করে আবার সেগুলোকে প্যাক করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখতেন সেগুলো আবার পরের দিন ব্যবহার হতো বিকেল চারটে অবধি বনবাবা সে সকাল থেকে বিকেল চারটে অবধি বনবাবা এক সেবা করতেন এবং বিকেল চারটের পরে তিনি হাঁটতে হাঁটতে যার চকমালাটা নিয়ে কেদার ঘাটের কাছে চলে যেতেন অনেক রাত অবধি তিনি এক টানা সেখানে জপ ধ্যান করতেন এই শিবজ্ঞানের জীবসেবার যে মূর্ত প্রতীক এদের আমরা নিজের চোখের সামনে দেখেছি এক অদ্ভুত মানুষ যখনই কোনো জটিল কারুর সার্জারি হতো কারুর ঘা যখন সারত না ডাক্তাররা বিশ্বাস করতেন কাশি সেবাশ্রম সঙ্গে যে বন বাবার কাছে নিয়ে গেলে বন বাবা যদি শুধু একটু হাত বুলিয়ে দেন তাহলে তার ঘাটা সেরে যায় এ শুধুমাত্র সাধারণ মানুষের ধারণা ছিল না পরম পূজনীয় শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ এবং পরম পূজনী শ্রীমৎস্বামী উত্তেশানন্দী মহারাজও এরকম মনে করতেন তাকে চলন্ত শিব বলা হতো বিহারী মহারাজের জীবনীতে আমরা দেখেছি তিনি মা অন্নপূর্ণার দর্শন পেয়েছিলেন এই শিবজ্ঞানে জীব সেভা কত রকম বৈশিষ্ট্য তিনি বললেন দেখুন আমি স্বামীজির গোলাম সাধন ভজন কিছুই জানি না তার কাজ করাই আমার জীবন ব্রত নিশ্চয়ানন্দের এই অতুলনীয় গুরুভক্তি দেখেও মাস্ট্রমশাই সম্পূর্ণ শান্ত হয়ে গেলেন বললেন তোমাকে সাধন ভাজন কিছুই করতে হবে না গুরু কৃপাতেই তোমার সব হয়ে যাবে মাস্টমশাই পরবর্তীকালে নিশ্চয়ানন্দজির অনবদ্য কর্ম এবং তার সেবার কথা সাধনার হিসেবে অন্যদের কাছে দৃষ্টান্ত স্বরূপ বলেছিলেন নিশ্চয় আনন্দজির বিচার বিশ্বাস বিচার দৃষ্টি বিবেক বিশ্বাস ভক্তি এবং অন্যান্য সব কিছুই তার কাছে অন্যদের কাছে অত্যন্ত প্রেরণাপ্রদ ছিল সেবাশ্রমে নানা দায়িত্বপূর্ণ কাজ কাজে তিনি সদা ব্যস্ত থাকতেন কিন্তু তার মধ্যে অনাথ দিনহীন দুঃখী কাউকে দেখলে তিনি পরম আত্মীয় জ্ঞানে তার সেবা করতেন মুচি চামারকে তিনি নিজ হাতে কত যত্ন করে খেতে দিতেন স্বামীজির আদেশ ছিল দরিদ্র দেব ভব যেমন আচার্য দেবভব অতিথি দেবভব পিতৃদেব পিতৃদেবহ স্বামীজির ভাবনায় ছিল দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এই দরিদ্রদের দেবতা জ্ঞান করে তার সেবা করতেন এবং কর্ম তো তিনি করতেনই কিন্তু সবসময় ইষ্ট বুদ্ধিতে তিনি কর্ম করতেন অর্থাৎ সামনের যে মানুষটার তিনি সেবা করতেন সেই মানুষটি আর কেউ নয় তার প্রকাশ তার জীবন ছিল অত্যন্ত অনাড়ম্বর শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের শিষ্যদের এবং পরবর্তীকালে স্বামীজির দেখা গেছে জীবন খুব অনাড়ম্বর একটা দড়ির খাটিয়ার উপর কম্বল এই ছিল তার শয্যা এবং রাত্রে তার বিছানা লাগতো খুব কম তার কারণ সমস্ত রাত তিনি ধ্যান করেই কাটিয়ে দিতেন আর তার খাটিয়াতে অজস্র ছাদ পোখা ছিল এই ছাড়পোকারকে তিনি আশ্রিত বৎসল তিনি কখনো একটাকেও মারতেন না তাদের নিরাশ্রয় করতেন না রাত্রে কোনো কালে কোনো মশারি ব্যবহার করতেন না সারা রাত অসংখ্য মশাকে তিনি রক্তধান করতেন এবং যতটুকু সময় তিনি জব ধ্যান করতেন এইভাবেই তার জীবন চলত এই ছাড় পোকার কামড় খাওয়াটা খুব কষ্টের আমার মনে আছে আমরা যখন প্রথম বেলুর মঠে আসি তখন যে বিছানাটা যে মাদুরটায় শুতে দেওয়া হয়েছিল সারা রাত সেই মাদুরে শুতে পাচ্ছি না ছটপট ছটপট করছি আমি ভাবছি যে কোনোদিন তো শুধুমাত্র শুইনি তাই ওই লাগছে সকালে ধ্যান শেষ করে প্রেয়ারের পর আমার সহযোগী একজন সাধুকে আমি বলছি জানো তো সে জিজ্ঞেস করছে কিরকম ঘুম হলো সে তো জানে চার প্রকার গল্প জিজ্ঞেস করছে কীরকম ঘুম হলো না মাদুরে শুয়েছি তো কখনো মাদুরে শুইনি নিয়ে আগে এরকম সারা রাত বিছানা ছাড়া মাদুরে কোনোদিন শুইনি কীরকম সারা গাটা কুটকুট করছিল বলছিল মাদুরটা একবার নিয়ে এসো মাদুরটা তার কাছে নিয়ে গেলাম তিনি আমাকে বারান্দায় নিয়ে গিয়ে মাদুরটাকে ঠুকতে শুরু করলেন মাদুরটাকে ঠুকতে ঠোকার সঙ্গে সঙ্গে মাদুর দিয়ে একদম পিলপিল করে ছাড় পোকা বেরোতে শুরু করলো আর আরেকজন ব্রহ্মচারী সেই ছাড় পোকাগুলো একের পর এক মারতে শুরু করেছেন সারা বারান্দা জুড়ে সিমেন্টের মেজরে রক্ত লেগে আছে বলছেন এই যে কাল সারা রাত্রি যা যা রক্ত দান করেছ এই দেখো বোতল বোতল রক্ত এইবার বারান্দায় দেখা যাচ্ছে আমাদের মনে হতো আমরা সারা দিন চেষ্টা করতে প্রত্যেক উইকেন্ডে যখন আমাদের এই ক্লিনিং চলতো পরিষ্কার চলতো এখন কি বলে সেদিনকে দেখছিলাম একটা এতে ডিপ ক্লিনিং মানে ভালোভাবে পরিষ্কার করা সেই ডিপ ক্লিনিং যেদিন চলতো সেদিনকে আমরা অনেক কাণ্ড করে গরম জল জোগাড় করে নিয়ে আসতাম এবং গরম জল জোগাড় করে সেইগুলিকে সেই মাদুরগুলোকে ধোয়ার ব্যবস্থা করতাম এবং মাদুরগুলোকে ধুয়ে আমরা সেই চেষ্টা করতাম তাতে এবং মাদুরগুলো ধুয়ে শুকিয়ে গেলে তারপরে আবার আমরা ঝাড়তাম মৃত আমাদের ছাড় পোকার দল তারা নেমে আসত এই অভিজ্ঞতা আমার আছে যখন আজকে তোর প্রস্তুতি নেবার সময় এটা পড়ছিলাম যে তিনি সারা রাত্রির ওই ছাড় পোকাওয়ালা ইয়েতে থাকতেন খাটিয়াতে থাকতেন সারা রাত মশার কামড় খেয়ে তিনি কোনোরকম এতটুকু হতেন না আমি বারবার মনে করছিলাম নিশ্চয় জীবন নিশ্চয়ই মন কি ধাতু দিয়ে গড়া ছিল এইটা আমার কাছে খুব একটা অদ্ভুত চিন্তা হচ্ছিল এবং এই যে তার অন্য কোনো লক্ষ্য ছিল না শুধুমাত্র স্বামী বিবেকানন্দ নির্দেশিত এই তার কাজের যে তার যে তার কাজের ওপর তার সাধন ভজন নয় তিনি তার কাজ করাটাই তার জীবনব্রত এটা ছিলেন এটা ভাবতে ভাবতেই আমার খুব অবাক লাগছিল যে জীবনব্রতের প্রতি নিষ্ঠা কতখানি থাকলে এই যে ব্যক্তিগত আরাম ব্যক্তিগত অসুখ এগুলোকে আর স্পর্শ করে না আজ এই পর্যন্ত আগামী সোমবার আবার আমরা ঈশ্বরানন্দজির বাকি জীবটি জীবনটি শেষ করব। আমরা খুব দ্রুত চেষ্টা করব স্বামীজির পদপ্রান্তে এই গ্রন্থটি শেষ করে দিতে আমরা নতুন কোনো গ্রন্থ আর পড়ব না এই গ্রন্থটি শেষ হয়ে গেলে সোমবার দিন আমরা স্বামী শিষ্য সংবাদ পড়ব এবং মঙ্গলবার দিন শুধুমাত্র শ্রীমদ্ভগত গীতাই পড়বো এবং তা যাতে এই প্রত্যেকটা গ্রন্থই খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা অনেক গ্রন্থ নিয়ে বসেছি খুব একটা শেষ করে উঠতে পারছি না আমাদের চেষ্টা থাকবে কোন একটি বিশেষ গ্রন্থ নিয়ে পরপর পরপর সেটার মনন করা এবং দ্রুত এগিয়ে যাওয়া পর্যন্ত এই পর্যন্ত নাম প্রসিদ্ধি হারিণী ত্রৈলক্ষ্য বাসিনামিটে লোকানাম বরদাভ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী